নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আপনাদেরকে বলি, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যায়। কেউ কেউ ভাবেন যে কৌশিকদা বলছে একটা টিকিট কেটে নিই, না, এটা কোনো মতে সম্ভব না যে প্রত্যেকের ক্ষেত্রে যে আমি বলছি প্রত্যেকের ক্ষেত্রে যে সেটি মিলবে, কারণ মিলা সম্ভব নয়। একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য চক্র আলাদা রয়েছে, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে প্রাপ্তির সময়টা কিন্তু আলাদা আলাদা রয়েছে। প্রত্যেকেরই কিন্তু প্রাপ্তির একটা সময় রয়েছে, সময়টা কিন্তু নির্ণয় করা কিন্তু একান্তই দরকার। এবং ভাগ্যের শুভ সংখ্যা কিন্তু রয়েছে, অনেকে নিজের ভাগ্যের শুভ সংখ্যা জানেনই না। তাই আমি প্রতিদিন মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে দিই, এবং যারা শুভ সংখ্যাগুলো জানেন তারা সেই শুভ সংখ্যাগুলোকে অ্যাপ্লাই করবেন। এবং এর পাশাপাশি আমি সংখ্যা আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী, সংখ্যা অনুযায়ী আমি কিন্তু বিশেষ ক্রিয়ার মাধ্যমে একটি সংখ্যার যে লকেট, নাম্বারের যে লকেট দিচ্ছি, যেটা সংখ্যা তত্ত্বে আপনার ভাগ্যকে কিন্তু চমকাবে। দেখবেন কিছু কিছু সংখ্যা আমাদের ক্ষেত্রে কিন্তু লাকি হয়, আবার কিছু কিছু সংখ্যা আমাদের ক্ষেত্রে আনলাকি হয়। আপনার জন্মকুণ্ডলীর অনুযায়ী কোন সংখ্যাগুলো লাকি, আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কোন সংখ্যাগুলো আনলাকি, সেটা কিন্তু বলা সম্ভব আপনার বার্থ চার্ট দেখে। তবে একটি কথা আপনাদেরকে আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলীতে এই যোগটা কখন রয়েছে এবং রাহু গ্রহ কেমন রয়েছে, কারণ রাহু গ্রহ কী করে জানেন, কলিযুগে শর্টকাটে বা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, যাদের দেখা যাচ্ছে কি অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামীকাল রবিবার রয়েছে, আপনার চতুর্থী তিথি রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে এবং আপনার শ্রাদ্ধ যোগ রয়েছে। 11:58 থেকে আপনার 12:43 পর্যন্ত আপনার অভিজিৎ মুহূর্ত রয়েছে। ব্রহ্ম মুহূর্ত রয়েছে 9:43 থেকে 11:29 পর্যন্ত, এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। আর রাহুকাল রয়েছে 4:30 থেকে 6 পর্যন্ত। দেখুন, এই যে শ্রাদ্ধ যোগ এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, বিশেষভাবে এই পাঁচ রাশিকে করবে কিন্তু মহাকোটিপতি। হয়তো কেউ কেউ বলছে যে কৌশিকদা আমার কেন হচ্ছে না, আমি তো দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছি। আমি দীর্ঘদিন প্রচেষ্টা করার আগে আপনি নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাটা কি একবার দেখেছেন যে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা আছে কি না? যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলী এবং হস্তরেখা, এই দুটো কিন্তু পর্যালোচনা করা একান্তই দরকার রয়েছে। এবং রাহু গ্রহকে যদি আমরা পাওয়ার দিই কি না, কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন, এই প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলীতে আপনার হয়তো বড় কোনো দোষ আছে, সেই দোষের প্রতিকার প্রতিবিধান কিন্তু করা একান্তই দরকার। যদি না আপনাদের জন্মছকে কোনো কালসর্প দোষ না থাকে, তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, অনেকেই কিন্তু এই যে লকেটটার কথা বলছি, নাম্বারের যে লকেটটা, আমি প্রচুর রিসার্চ করার পর এই লকেটটা দিচ্ছি।
বহুজন উপকৃত এবং অনেকজন এই ব্যাপারে নেওয়ার জন্য প্রচুর বুকিং করেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি একটু সময়ের দিন, কারণ এটা সঠিক দিনে শোধন করতে হবে। রাহু রক্ষা কবচ যেমন নিচ্ছেন, এই নাম্বার কোন কোন নাম্বারগুলো এবং সেটা সঠিক প্রক্রিয়ার দ্বারা শোধন করে কিন্তু পাঠানো কিন্তু হয়। প্রথম আগামীকালের যে 12টি রাশির টার্গেট নাম্বারটা আগে আপনাদেরকে জানাই, কারণ প্রত্যেকেই টার্গেট নাম্বারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আবার বলছি, যাতে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নাম্বার ওয়ান রাশি মেষ রাশির টার্গেট নাম্বার, আপনাদের টার্গেট নাম্বার 7-3, বৃষ রাশির 7-4, মিথুন রাশির 8-9, কর্কট রাশির 6-2, সিংহ রাশির 3-5, কন্যা রাশি টার্গেট নাম্বার 8-1, তুলা রাশির টার্গেট নাম্বার 2-7, বৃশ্চিক রাশি 1-3, ধনু রাশি 6-5, মকর রাশি 3-2, কুম্ভ রাশি 5-1। আপনার ক্ষেত্রে মীন রাশি 7-6, এ কটি টার্গেট নাম্বার কিন্তু আগামী দিনের জন্য। কোন পাঁচ রাশি? প্রথম রাশি সিংহ রাশি, দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, 3 নম্বর রাশি কন্যা রাশি, 4 নম্বর রাশি ধনু রাশি, 5 নম্বর রাশি বৃষ রাশি। এই 5টি রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি বলছি মানে যে সবারই যে প্রাপ্তি হবে এটা কখনোই ভাববেন না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে ছোট অর্থপ্রাপ্তি হবে, কারো কারো ক্ষেত্রে হবে না, কারণ এটা একটা ইন জেনারেল বিচার। এখান থেকে আপনাদের ব্যক্তিগত জন্মছক আমি দেখতে পাচ্ছি না। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।